রিয়া দুটো কলা কিনেছে খাবে বলে, একটা কলা কমপ্লিটলি শেষ করেছে, তা করতে করতেই বাস এসে যাওয়াতে ব্যাগের ভেতরে কলা রেখে বাসের উপরে উঠে পড়েছে। এরপর কলাটা ঠিক আছে দেখার জন্য ব্যাগটা দিয়ে এরকম সাইড করে হাত দিয়ে দেখছে, হঠাৎই পিছন থেকে একটা লোক চিৎকার করে বলে উঠলো, দিদি এবার ছাড়ুন, পরের স্টপেজেই তো নামবো। বুঝলেন না, রিমাইন্ড করে দেখুন। বলুন তো, বিশ্বের সব থেকে দামি দুধ কি? মানে কার দুধ সব থেকে বেশি দামি? ভুলভাল জায়গায় মাথা চালাবেন না, ভুলভাল কথা মাথায় আনবেনই না। আপনি আইএস এর জন্য এক্সাম দিচ্ছেন, আপনার কোয়েশ্চেন এলো, আপনি ধরুন একজন ডিএম হলেন, এরপর আপনার কাছে খবর এলো আপনার এলাকায় দুটো ট্রেনের মধ্যে সংঘর্ষের জন্য একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এই মতো অবস্থায় আপনি কি করবেন? জিজ্ঞেস করা হতেই পারে, এমন কি জিনিস আছে রোজকার জীবনে, এমন কি জিনিস আছে যেটাকে আপনি যতই পরিষ্কার করুন সেটা কিন্তু কালোই থাকবে, এমন কি জিনিস আছে যেটাকে আপনি যতই পরিষ্কার করুন সেটা কিন্তু কালোই থাকবে? এই সময় অনেক বাজে বাজে চিন্তা, ভুলভাল চিন্তা হতেই পারে আপনার মাথায়। চারজন পাগল পাগলা গারদের পাশের পুকুরে বসে গল্প করছে। এক পাগল হঠাৎই বলে উঠল, এই জানিস কালকে এই পুকুরের মধ্যে আগুন লেগেছিল। আরেক পাগল শুনে বলল, হ্যাঁ যখন আগুন লেগেছিল তাহলে মাছেরা কোথায় উড়ে পালালো? তার কথা শুনে আরেক পাগল বলল, আরে মাছটা কি ঘোড়ার মতো পাখনা আছে নাকি যে তারা উড়ে পালাবে? সেই সব শুনে আরেক পাগল বলল, তোদের কি মাথাটা খারাপ হয়ে গেছে? যখন এখানে আগুন লেগেছিল মাছেরা তখন কেরোসিন তেল দিয়ে আগুনটা বোঝানোর চেষ্টা করছিল। স্কুলের টিচার রাজুকে জিজ্ঞেস করছে, আচ্ছা রাজু বলতো চাঁদে প্রথম কে পা দেয়? রাজু খানিক্ষণ ভেবে বলে, কেন স্যার, নীল আর্মস্ট্রং। আচ্ছা ভেরি গুড, এবার বল চাঁদে সেকেন্ড পাটা কে দেয়? রাজু এবার খানিক্ষণ বেশ খানিক্ষণ ভাবে, ভেবে বলে, স্যার নীল আর্মস্ট্রং, ও তো আর এক পায়ে কিতকিত খেলতে খেলতে চাঁদে যায়নি, দুটো পা নিয়ে গেছিল। ঘনাদা বাজারে গেছে কলা কিনতে, কলা কিনতে গিয়ে বিক্রেতাকে জিজ্ঞেস করছে কলার দাম কত? বলছে 3 টাকা। বলছে 3 টাকা, 2 টাকায় হবে কিনা বলো? লোক দোকানদার বলছে, 2 টাকায়? পাগল নাকি, আরে এই কলা ছোকলার দামই তো 2 টাকা। ঘনাদা সঙ্গে সঙ্গে পকেট থেকে 1 টাকা বার করে তার হাতে ধরিয়ে বলল, তুমি ছোকলাটা রেখে দাও, আমাকে কলাটা দিয়ে দাও। জিজ্ঞেস করা যেতেই পারে যে এমন কি জিনিস যেটা মেয়েদের খুব সহজেই দেওয়া যায়, এমন কি জিনিস যেটা মেয়েদের খুব সহজেই দেওয়া যায়। সব সময় দুষ্টুমি না করে কখনো ঠিকঠাক ভাবতেই পারেন, ভাবতেই পারেন যে এই উত্তরটা কি এমন হবে। আমার একটা টিপ, যদি প্রেমে পেয়েছেন ব্যথা ওখানে লাগান মলম, যদি প্রেমে পেয়েছেন ব্যথা ওখানে লাগান মলম, আবার লিখুন লাভ লেটার, হাতে ধরুন কলম, আইকিউও বাড়বে ভালোবাসাও বাড়বে। একটা জঙ্গলে 3টে পিঁপড়ে একসাথে বসে আড্ডা মারছিল। একটা হাতি তাদের সামনে দিয়ে যেতেই প্রথম পিঁপড়ে বলল, চল শালাকে আজকে মেরেই ফেলি। দ্বিতীয় পিঁপড়ে শুনে বলল, দেখ মারার দরকার নেই, চল ওকে এমন মারি যেন ওর হাত পাটা শুধু ভেঙে যায়। এই শুনে তৃতীয় পিঁপড়ে বলল, দেখ ও একা আর আমরা 3 জন, ব্যাপারটা অবিচার হয়ে যাবে না? চলুন পরের জোকসে যাওয়া যাক। তাহলে আর কি, পেটে ব্যথা ধরে গেলেও আঙুলে ব্যথা ধরবে না যদি একটা ছোট্ট করে লাইক করে দেন। অনেক 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 লাইক করুন, অনেক কমেন্ট করুন, অনেক সাবস্ক্রাইব করুন, আর অনেক বন্ধুদের সাথে ব্যাপারটা শেয়ার করুন। ঘনাদার বাড়ির কাজের লোক ঘনাদার বউকে এসে বলল, এই নিন আপনার শাড়ি, আমি আর কাল থেকে এই শাড়ি পরবো না। ঘনাদার বউ বলল, কেন, কি কি খারাপ আছে এই শাড়িটাতে, এত সুন্দর দেখতে, এত দামি একটা শাড়ি কেন পরবি না? যবে থেকে আপনার এই শাড়িটা পরা শুরু করেছি দাদা, আপনি ভেবে আমার দিকে আসছেই না, আমার দিকে তাকাচ্ছেই না, ধারেই ঘেঁষছে না। আগে যখন আমি নিজের শাড়ি পরে আসতাম দাদা রোজ আমাকে জড়িয়ে ধরে চুমু খেত। এই বলার সাথে সাথে বৌদি তো খেপে লাল, বেরিয়ে যায় এক্ষুনি আমার বাড়ি থেকে, আর কাজে করতে হবে না তোকে। কাজের মেয়েও শয়তান দাঁড় করিয়ে বলল, আমার কথাটা এখনো শেষ হয়নি, এই শাড়িটা পরার পর থেকে আপনার হাজবেন্ড মানে দাদাবাবু তো আমার দিকে তাকাচ্ছে না, কিন্তু আপনার বাড়ির ড্রাইভার কিন্তু আমাকে জড়িয়ে ধরে চুমু। আচ্ছা বলতো, কোন বিলে জল নেই, কোন বিলে জল নেই? যদি জানা থাকে উত্তরটা এক্ষুনি নিচে যাও আর কমেন্ট করে ফিরে এসো, আর তারপর গোটা প্রোগ্রামটা শেষ অবধি দেখো। আর যারা যারা বুঝতে পারছো না কি হতে পারে একটু ভাবো, ভেবে চিনতে রিপ্লাইটা দাও, আর তাতেও যদি না পারছো তাহলে আমি বলছি উত্তরটা হবে টেবিল। শেষ, এবার বলো তো দেখি, কোন চোর চুরি করে না,
কোন চোর চুরি করে না, পারবে? ঠিক ঠিক ধরেছো, উত্তরটা হবে এঁচোর। এঁচোর কিন্তু চুরি করে না। চলো আজকের মতো আমার ধাঁধার সমস্ত লিস্ট শেষ, আজকের মতো আমি চলে যাচ্ছি পরের দিন। আচ্ছা বলো তো কোন বিলে জল নেই, কোন বিলে জল নেই? যদি জানা থাকে উত্তরটা এক্ষুনি নিচে যাও আর কমেন্ট করে ফিরে এসো, আর তারপর গোটা প্রোগ্রামটা শেষ অবধি দেখো। আর যারা যারা বুঝতে পারছো না কি হতে পারে একটু ভাবো, ভেবে চিনতে রিপ্লাইটা দাও, আর তাতেও যদি না পারছো তাহলে আমি বলছি উত্তরটা হবে টেবিল। আচ্ছা এটা বলো তো, জামাই এলো কাজে, বলতে পারে না লাজে, আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে। জামাই এলো কাজে, বলতে পারে না লাজে, আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে, কি হবে? যদি জানা থাকে এক্ষুনি আমাকেও জানাও, আর যদি জানা না থাকে তাহলে আমি বলে দিই, তোমাকে জানিয়ে দিচ্ছি উত্তরটা হবে গরুর দুধ দোয়ানো, দুই ঠ্যাঙের মাঝখান থেকে গরুর দুধ দোয়ানো। আচ্ছা বলো তো কোন জিনিস দিলে বাড়ে, কোন জিনিস দিলে বাড়ে? ভাবো ভাবো ভাবো, চিন্তা করো আর আমাকে তাড়াতাড়ি জানাও। এত ভুল ভাল দুষ্টু চিন্তা সব মাথা থেকে বার করে দাও, কেননা উত্তরটা কিন্তু খুব সিম্পল। আর যারা যারা বুঝতে পারছো না কোন জিনিস দিলে বাড়ে, তাদেরকে বলি উত্তরটা হবে বিদ্যা, বিদ্যা দিলে কিন্তু বাড়ে। আচ্ছা বলুন তো, মানে ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো শরীরের কোন অংশে, মানে কোন অংশটাতে রক্ত থাকে না। আগে ঘনাদা ফোন বাড়িতে ফেলে গেল, বাড়িতে ফেলে যাওয়ার সঙ্গে সঙ্গে বৌদির হাতে ফোনটা চলে গেল। বৌদি ফোনটা হাতে পেতেই প্রত্যেকটা বইয়ের মতো সন্দেহবাতিক হয়ে আগে গিয়ে কন্ট্যাক্ট লিস্ট চেক করলো। চেক করতেই দেখলো তিনটে নাম্বার লাভে দেওয়া, একটা বিউটিফুল, একটা গর্জিয়াস, একটা সুইট হার্ট। বৌদি তো তিনটে নাম্বার দেখে প্রচন্ড রেগে গেল, রেগে গিয়েই প্রথম নাম্বার বিউটিফুলে ফোন করলো, করে দেখলো ঘনাদার মা ফোনটা ধরেছে। ফোনটা কাটলো, এবার গর্জেসে ফোন করলো, গর্জেসে ফোন করার সাথে সাথে দেখলো ঘনাদার বোন ফোনটা ধরেছে। এরপর সেটাও কেটে তিন নম্বর সুইট হার্টে ফোন করতেই দেখলো বৌদির নিজের ফোনটাই বেজে উঠেছে। বৌদি তো এবার খুব কষ্ট পেল, কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে বেশ খানিক কটা টাকা তুলে এনে ঘনাদার হাতে ধরিয়ে দিল, ঘনাদা অফিস থেকে ফিরতেই। তারপর আর কি, ঘনাদা সেই টাকা দিয়ে একটা দারুণ গিফট নিজের গার্লফ্রেন্ডকে গিফট করে দিল, আর মনে মনে ভাবলো ভালোই হয়েছে, গার্লফ্রেন্ডের নাম্বারটা ভাগ্যিস রতনদা দুধবালা বলে সেভ করেছিলাম। একদিন রাজু রিয়াকে বলল, আজকাল দুধ আর সোনাতে হাত দেওয়াই মুশকিল, মানে হাতই দেওয়া যায় না। রিয়া তো রেগে লাল, কি বলতে চাইছো, কি বলতেটা কি চাইছো, এরকম বাজে বাজে কথা। রাজু বলল, আরে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, দুধ 50 টাকা কেজি আর সোনা তো ভরি 30,000, কি করে হাত দেব? রিয়া বলল, ও তাই বলো, আমি তো ভাবলাম। আপনারা কি ভাবলেন? যাই ভাবলেন নিচে গিয়ে কমেন্ট করে জানান। এর সাথে লং ড্রাইভে গেছিলাম, মানে গার্লফ্রেন্ডই আমাকে লং ড্রাইভে নিয়ে গেছিল। বললো, বাহ খুব ভালো খবর। তারপরে তারপরে কি হলো? তারপরে হঠাৎ একটা নির্জন জায়গায় গিয়ে আমার গার্লফ্রেন্ড হঠাৎ দেখি গাড়ি থেকে নেমে গেল, আমাকেও সঙ্গে সঙ্গে নামতে বললো, আমিও নামলাম। রাজু বললো, আচ্ছা তারপরে? তারপরে আর কি, হঠাৎ দেখলাম জামা কাপড় খুলতে শুরু করছে গার্লফ্রেন্ড, সমস্ত জামা কাপড় খুলে ফেলে দিয়ে আমাকে বললো, বাবু আজ থেকে আমার যা কিছু আছে সব তোমার। তা আমি ভাবলাম এই পুরনো মেয়েদের জামা কাপড় নিয়ে কি হবে, তাই গাড়িটা নিয়েই চলে এলাম। তাহলে বুঝতেই পাচ্ছেন, পিন্টু জঙ্গলে ফেলে এলো সুন্দরী নারী, কিন্তু তার বদলে পেয়ে গেল নতুন একটা গাড়ি। আপনাদের অনেক 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 কমেন্ট পেয়ে আমি খুব খুশি, প্রত্যেকটা কমেন্ট আমি যত্ন নিয়ে পড়ি, হয়তো রিপ্লাই দেওয়ার সময় হয় না বা পাই না, কিন্তু আপনাদের ভালো কমেন্ট বাজে কমেন্ট সব কটা আমি পড়েছি। খুব বাজে কমেন্ট হলে ডিলিটও করে দিয়েছি, কিন্তু আরো আরো অনেক কমেন্ট চাই, অনেক লাইক চাই, অনেক শেয়ার চাই। আর আপনি কি ক্যালোরি বার্ন করতে চাইছেন? তাহলে আমার কাছে আপনার জন্য দুটো উপায় আছে। এক হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে 45 মিনিট হাঁটুন, 13 মিনিট দৌড়ান, 15 থেকে 20 মিনিট পর্যন্ত আপনি জগিং করুন, তারপর মোটামুটি 25 মিনিটের মতো যোগা আর 30 মিনিটের মতো সুইমিং। এছাড়া যে উপায়টা আছে, অথবা আপনি মাত্র 2 মিনিটের জন্য আপনার ওয়াইফের সাথে ঝগড়া করুন, এত কথা শোনাবে যে আপনার শরীর এত গরম হবে এমনি ক্যালোরি বার্ন হয়ে যাবে।
ঘনাদা একদিন আন্ডারওয়্যার কিনতে গেছে। দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা এই যে আন্ডারওয়্যারটা, এটার কোনো গ্যারেন্টি আছে? দোকানদার খানিকক্ষণ ভাবলো, ভেবে বলল, হ্যাঁ মশাই আছে তো, আপনি তিনতলা ছাদ থেকে ঝাঁপ মারুন, আপনার পোঁত ফেটে যাবে, কিন্তু আন্ডারওয়্যারের কিছু হবে না। ডাক্তারবাবুর কাছে গিয়ে চিন্তিত স্বামী বলল, ডাক্তারবাবু আমার ওয়াইফ না আজকাল কথা বলছে না, মানে বাড়ি ফেরার পর থেকেই সে কেমন গোমরা। ডাক্তারবাবু চিন্তা করে বলল, আপনি কটায় বাড়ি ফেরেন? বলে সন্ধ্যে ছটায়। ডাক্তারবাবু তখন বলল, একটা কাজ করুন, আজ থেকে রাত্রি 12টায় বাড়ি ফেরেন। কি হলো বুঝতে পারলেন না? আবার রিমাইন্ড করে শুনুন, আরে 12টার পরে ফিরলে তো কথা বলবে না, সোজা ঝামেলা করবে। ইয়ার বিয়ে হয়ে গেছে, যেমন সে বলেছিল কোটিপতি একটি বুড়োকে সে বিয়ে করেছে, 70 বছরের মানুষ। হানিমুন থেকে ফিরেছে যখন দুরাবস্থা অবস্থা, তার সমস্ত বন্ধুরা তাকে দেখে বলছে, কি রিয়া তোর একই হাল হয়েছে, মানে এরকম ভাবে কে ফেরে হানিমুন থেকে? রিয়া দেখে বলল, আরে যখন বিয়ে করেছিলাম বুড়োটা তখন বলেছিল 50 বছরে যা জমিয়েছি, আমি তো ভেবেছিলাম টাকা। যারা যারা বুঝতে পারেননি আরেকবার রিমাইন্ড করে দেখ। আচ্ছা এটা বলতো, জামাই এলো কাজে, বলতে পারে না লাজে, আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে। জামাই এলো কাজে, বলতে পারে না লাজে, আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে, কি হবে? যদি জানা থাকে এক্ষুনি আমাকেও জানাও, আর যদি জানা না থাকে তাহলে আমি বলে দিই, তোমাকে জানিয়ে দিচ্ছি, উত্তরটা হবে গরুর দুধ দোয়ানো, দুই ঠ্যাঙের মাঝখান থেকে গরুর দুধ দোয়ানো। আচ্ছা এটা বলতো, ঘষা দিলে জলে আলো, ঘষা দিলে জলে আলো, না হলেই সব কালো। আবার বলছি, ঘষা দিলে জলে আলো, না হলেই সব কালো, কি হবে? কি হবে যদি জানো এক্ষুনি যাও কমেন্টে গিয়ে আমাকে জানাও, আর যদি বলতে না পারো আমি বুলাদি রয়েছি তোমাকে বলে দেওয়ার জন্য, উত্তরটা হবে দেশলাই। দেশলাই আগুন জ্বালালেই, মানে দেশলাইটা জ্বালালেই আগুন জ্বলে, আর সেখান থেকে হয় আলো, আর যদি যা জ্বলে, আর যদি দেশলাইটা না জ্বলে তাহলেই তো কালো। যে সিম্বলটা নিয়ে কথা বলবো, হতেই পারে তোমার প্রেমিক তোমাকে ইমপ্রেস করার সময় এই জিনিসটা একবার করেইছে, বুঝতে পারছো না কি করেছে দেখাচ্ছে, হয়তো তোমার মনে ঢোকার জন্য তোমার মুখের সামনে গিয়ে করেইছে, হয়তো করে বা হয়তো করেন, যদি না করে থাকে নিজে যাও ভাই, নিজে গিয়ে সাহস দেখিয়ে তার মনের ভেতর ঢোকার জন্য একটা গুলি মেরেই দাও। হঠাৎ পার্কে ঝোপের পাশ থেকে আওয়াজ, মেয়েটি বলছে, আহ লাগছে তো আসতে। ছেলেটি বলছে, আর একটু ধৈর্য ধরো এক্ষুনি হয়ে যাবে। মেয়েটা বলছে, আমি যার পারছি না, খুব লাগছে। ছেলেটা বলছে, একটু ধৈর্য ধরো, দেখবে ঢুকলে ভালো লাগবে। মেয়েটা বলছে, খুব টাইট আর পারছি না। ছেলেটা বলছে, ধুর তোমার চুড়ি তুমিই পরো। দেখলে তো প্রত্যেকটা স্টোরি খুব মজাদার না? এরকম ভাবেই আমার পাশে থাকো, যে দুই পা সরিয়ে মাঝে দিল ঘোরে, আপন কাজ করে সে গেল সরে, কি হবে? যদি জানো কি হবে এক্ষুনি যাও আর কমেন্ট করে আমাকে জানাও কি হতে পারে উত্তরটা। হ্যালো হ্যালো, প্লিজ ভাই কল করি, প্লিজ কল মি। বলি তো, মাঝে মাঝে এরকম হয় যে আমরা কাউকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরেই তাকে লাস্টে যাওয়ার আগে বলি, কলটা করে নিস, করি কি না সেটাই তোমাকে বলবো, যে এরকম সিম্বল কিন্তু তুমি ইউজ করতেই পারো, সবসময় না করলেও। নিজের গার্লফ্রেন্ডের ক্ষেত্রে অনেক দূরে দাঁড়িয়ে আছে, সে তার মা বাবার সাথে রয়েছে, এমন সময় কিন্তু তাকে একটা ইশারায় বলেই দিতে পারো, বাড়ি গিয়ে কল মি। এইটার মানেটা কিন্তু আমরা সবাই জানি, তাতে তোমার বয়স যদি 8 হোক বা 80, এই জিনিসটা জানে না এরকম লোক কিন্তু খুবই কম। ঠিকই ধরেছো, এটা হলো ফ্লাইং কিস, মানে এই কিসটা তুমি দিয়ে দিতেই পারো তোমার প্রেমিকা বা ক্রাশকে, দূর থেকে দাঁড়িয়ে করে নিজের চুমুটা দিয়ে দূরে ঠেলে দাও, দেখবে কাজ এমনি হয়ে যাচ্ছে। এই সিম্বলটা, এই সিম্বলটা কি জন্যে ইউজ হয় বা এটার কি মহত্ব বা এটি কি বলে, যদি জানো এক্ষুনি কমেন্ট করে আমাকে জানাও, আর যদি না জানো চিন্তার কোনো কারণ নেই, আমি খুলে দিয়ে আছি তোমাকে বলার জন্য। এটা বেসিক্যালি বলে হচ্ছে ফিঙ্গার ক্রসড, কোনো একটা সিচুয়েশন যে সময়টা তুমি একটু টেনশনে আছো, বুঝতে পারছো না কি হতে চলেছে, বা তোমার একটু প্রেয়ারের দরকার, একটু ভগবানকে ডাকার দরকার, সেই সময় কিন্তু হুট করে তুমি এই জিনিসটা করে নিতেই পারো। দিস ইজ ইকুয়ালস টু দিস,
মানে হট করে কোনো একটা জিনিসের রেজাল্ট আসবে আর তুমি একটু নার্ভাস, এটা করতেই পারো। তা বলো তো এই যে ইশারাটা বা এই যে সিম্বলটা আমি তোমাকে দেখাতে যাচ্ছি সেটার কি মানে? জানলে এক্ষুনি যাও আর কমেন্ট করে আমাকে জানাও, বিকজ দিস ইজ লিটল টাফ। সবার পক্ষে জানা সম্ভব নয়, আমিও কোনো কোনো সময় জানতে পারি না, বাট যেহেতু আমি অলরেডি জানি তাই তোমাকে জানাবো বলে এসে গেছি। এই সিম্বলটা তখন তুমি ইউজ করতেই পারো যখন ধরো ঘরভর্তি লোক কিন্তু হঠাৎ তোমার প্রেম পাচ্ছে, হঠাৎ তোমার মনে হচ্ছে প্রেমিকাকে একবার আই লাভ ইউ বলা যেতেই পারে। আই লাভ ইউ বলা যেতে পারে। চলো দেখে নিই কিভাবে এই সিম্বলটা আই লাভ ইউ হতে পারে। দেখো ভালো করে, দিস ইজ কল আই, দিস এল লাভ, এন্ড এইটা হচ্ছে ইউ। সো আই লাভ ইউ, ইজি না? এই সিম্বল। একটি অলস ছেলে পুকুরে গেছে মাছ ধরেছে, সে এতই অলস মাছ ধরার পরেও বসে আছে, মাছ উঠে আবার গিয়ে ছিপ থেকে খুলতে হবে। ইতিমধ্যে সে তার একটা বন্ধুকে দেখেছে, দেখে বলছে ভাই একটু যাওয়ার আগে আমার ছিপ থেকে মাছটা খুলে দিবি? সেই বন্ধু তো অবাক, তুই এত অলস, তুই একটা মাছের ছিপ থেকে মাছ বার করতে পারছিস না, বিয়ের পরে কি করবি? খানিকক্ষণ ভেবে অলস ছেলেটি বলছে, ভাই তাহলে আমার জন্য একটা অলরেডি গর্ভবতী এরকম একটি মেয়ে খুঁজে দিবি? কেমন লাগছে আড্ডা, ভালো তো? তখন ভালো লাগছে, চলো হাসতে হাসতে এক্ষুনি গিয়ে একটা লাইক করে চলে আসুন। মেয়ের বাবা পাত্রকে বলছে, তাহলে তুমি আমার মেয়েকে বিয়ে করে আমাদের জামাই হতে চাও, তাই তো? ছেলে খানিকক্ষণ ভেবে বলছে, আসলে ব্যাপারটা তা নয়, যদি বিয়ে না করে কিছুভাবে আপনার জামাই হয়ে যায় সেই উপায়টা বলি। ঘনাদার খুব কাশি হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার জিজ্ঞেস করছে, আচ্ছা কাশতে কাশতে কোন সময়টা আপনার খুব বেশি কষ্ট হয়? ঘনাদার খানিকক্ষণ ভেবে বলছে, যখন আমি খুক খুক করে কাশি আর পাশের বাড়ির কুকুরটা ঘেউ ঘেউ করে উত্তর দেয়। কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। চলুন আড্ডা শুরু করা যাক। ওয়েলকাম টু বুলেটিন আড্ডা। পৃথিবীতে প্রায় 30 লাখ লোক প্রত্যেকটা দিন নিজের ফার্স্ট ডেটে যায়। সকালে জন্মলাভ, বিকালে মরণ, তার অভাবে সর্বজীবে বিফল জীবন, কি হবে বলো দেখি? যদি পারো এক্ষুনি ভিডিওটা পজ করে নিচে গিয়ে আমাকে একটা কমেন্টে লিখে পাঠাও, আর যদি না পারো আমি বলে দিচ্ছি অ্যান্সারটা হবে সূর্য। হ্যাঁ ঠিক, হোলির দিন ঘনাদা কিন্তু প্রচুর রং খেলে, এত রং খেলে তাকে চেনাই যায় না। এই বছর হোলির রং খেলে, দোলের রং খেলে ঘনাদা ঘরে ঢুকতেই বৌদি বলল, আধার কার্ড দেখি। ঘনাদা বললো, মানে আধার কার্ড কেন? বৌদি বললো, না আগের বছর তুমি ভেবে অন্য একজনকে স্নান করিয়ে দিয়েছিলাম। ঘনাদা শর্ট হয়েছিল ডাটি, ঘনাদা ভয়ে করে ফেলেছিল প্যান্টে পটি, ঘনাদাটা খুব নটি। ঘনাদার খুব ইচ্ছা হচ্ছে সে মিলিটারি যোগ দেবে, চলে গেল যেরকম ভাবা। মিলিটারি যোগ দিতে গিয়ে মিলিটারি অফিসার বললো, আজকে তোমাদের সাহসের পরীক্ষা নেবো। অফিসার বললো, প্রত্যেকের মাথায় একটা করে লেবু রাখা হবে, আমি বন্দুক দিয়ে ফাটাবো, দেখি কে না নড়ে। ঘনাদার সাথেও সেম জিনিস হলো, ঘনাদার নড়লো না, কিন্তু লেবুটা যেই ফাটানো হলো সঙ্গে সঙ্গে সেটা ছিটকে ঘনাদার পুরো শার্টে ছড়িয়ে গেল। অফিসার এসে ঘনাদাকে বললো, বাহ ঘনা তোমার দারুণ সাহস আছে, এই নাও 50 টাকা, তুমি গিয়ে বাড়িতে গিয়ে তোমার শার্টটা ধুয়ে ফেলবে। ঘনাদার সাথে সাথে বলে উঠলো, স্যার তাহলে আরো 50 টাকা দিন, প্যান্টটাও পরিষ্কার করতে হবে। আচ্ছা আমাকে কেমন লাগছে বললেন না তো? ভালো লাগছে, আরো অন্য অন্য ভাবে দেখতে চান আমাকে? এক্ষুনি গিয়ে কমেন্ট করে জানান, অনেক অনেক লাইক করুন। তুমি যদি আমাকে বসতে দাও, তুমি উঠে গিয়ে যদি আমাকে বসতে দাও তোমার সিটে, তাহলে আমি তোমাকে দেখাবো আমার অ্যাপেন্ডিক্সের অপারেশনটা এক্স্যাক্টলি কোন জায়গায় হয়েছিল। ছেলেটা তো ভীষণ খুশি, সঙ্গে সঙ্গে উঠে গিয়ে মেয়েটিকে বসতে দিল। মহিলাটিকে বসতে দেওয়ার সাথে সাথে বললো, কোথায় হয়েছিল, দেখান কোথায় হয়েছিল আপনার অপারেশনটা। বাস্তব তখনই একটি হসপিটালের সামনে দিয়ে ক্রস করছিল, মহিলাটি জানলার বাইরে হাত দেখে বলল, ওই 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 যে ওই ওই হাসপাতাল, ওই হাসপাতালেই আমার অ্যাপেন্ডিক্সের অপারেশনটা হয়েছিল। কি অতটা ভালো লাগলো না? চলুন তাহলে পরেরটা শোনা যাক। ঘনাদার খুব কাশি হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার জিজ্ঞেস করছে, আচ্ছা কাশতে কাশতে কোন সময়টা আপনার খুব বেশি কষ্ট হয়? ঘনাদা খানিকক্ষণ ভেবে বলছে, যখন আমি খুক খুক করে কাশি আর পাশের বাড়ির কুকুরটা ঘেউ ঘেউ করে উত্তর দেয়। কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো। পাশে জায়গা না পেয়ে একজন মহিলা একটি ইয়ং ছেলেকে বলল, তুমি যদি আমাকে বসতে দাও
তুমি উঠে গিয়ে যদি আমাকে বসতে দাও তোমার সিটে, তাহলে আমি তোমাকে দেখাবো আমার অ্যাপেন্ডিক্সের অপারেশনটা এক্স্যাক্টলি কোন জায়গায় হয়েছিল। ছেলেটা তো ভীষণ খুশি, সঙ্গে সঙ্গে উঠে গিয়ে মেয়েটিকে বসতে দিল। মহিলাটিকে বসতে দেওয়ার সাথে সাথে বললো, কোথায় হয়েছিল দেখান, কোথায় হয়েছিল আপনার অপারেশনটা। বাস্তব তখনই একটি হসপিটালের সামনে দিয়ে ক্রস করছিল। মহিলাটি জানলার বাইরে হাত দেখিয়ে বললো, ওই 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 যে ওই ওই হাসপাতাল, ওই হাসপাতালেই আমার অ্যাপেন্ডিক্সের অপারেশনটা হয়েছিল। কি অতটা ভালো লাগলো না? চলুন তাহলে পরেরটা শোনা যাক। একদিন গাজর আর বাঁধাকপির বিয়ে হলো। বিয়ের পরের দিন সকালবেলা ফুলকপি তাদের দেখতে এলো। এসেই ফুলকপি গাজরকে জিজ্ঞেস করলো, কি রে কাল রাতে কি করলি? গাজর মনের দুঃখে বললো, আর বলিস না, খুলতে খুলতেই রাত শেষ। আপনারা কি জানেন, একটা মেয়ে তার ম্যাক্সিমাম জীবনে 2 কিলো 700 গ্রাম শুধুমাত্র লিপস্টিক লাগায়? ভাবুন কত খরচা হয় আমাদের।